করার দুনিয়া রইল না গো, সবাই বাজে হয়ে যাচ্ছে। ট্রেনের এত গন্ডগোল চলছে না, আমি অনলি 10 মিনিট কোলাঘাটেও কিন্তু দাঁড়ায়নি, না দাঁড়িয়েছে দেবড়াতে, কোনো জায়গায় দাঁড়ায়নি, এসে একদম স্ট্রেট দাঁড়াল হচ্ছে মেদিনীপুর বাস স্ট্যান্ড। ভিডিওটা শুরু করার আগেই আগে বলি যে চশমাটা কেমন লাগছে একটু বলো তো। জানি খুব বাজে লাগছে, আজকালকার লোকে তো সব বাজে জিনিস দেখতেই বেশি পছন্দ। দেখো তাহলে ভালো রাত দুনিয়া রইল না গো, সবাই বাজে হয়ে যাচ্ছে। আমি ভালো কি হলাম, পুরো দুনিয়াটাই বাজে হয়ে গেল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিয়ে চলে এসেছি হাজিরাটা নতুন ভিডিও। এই ভিডিওটা আগেও একবার বানিয়েছি, বাট বাসটাই বন্ধ করে দিয়েছে, কি করব, বাসটাই আমি চলেছিলাম বলেই বন্ধ করে দিয়েছে। তো আজকে আমরা জার্নি করতে চলেছি হচ্ছে নন এসি SBSTC বাসে, যাব হচ্ছে স্প্ল্যানেড থেকে ঝাড়গ্রাম। আর এই বাসটা কিন্তু গড়িয়ার থেকে এসছে, গড়িয়ার থেকে এসে তারপর স্প্ল্যানেড এসছে, স্প্ল্যানেড থেকে ছেড়ে এবার যাব হচ্ছে আমরা ভায়া মেদিনীপুর হয়ে কোথায় ঝাড়গ্রাম। বেসিক্যালি আমি কিন্তু ঝাড়গ্রাম পৌঁছে গেছি, কিন্তু আমি ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি আমাদের স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে, কারণ ট্রেনের এত গন্ডগোল চলছে না। আমি সেই ভোর 4টার সময় উঠেছি, হ্যাঁ, তারপর থেকে মানে যেরকম ফ্রেশ ট্রেশ হচ্ছি, ঠিক বাড়ির থেকে বেরিয়েছি হচ্ছে আমি 5:30। স্টেশনে এসে দেখি কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিচ্ছু নেই, দেখছি সব ট্রেন সব লেট, কোনোটা ক্যান্সেল। এই অবরোধের জন্য কিন্তু আমাকে আবার সেই বাসে উঠতে হলো। আমাদের ব্যারাকপুর থেকে বাস নিলাম হচ্ছে ব্যারাকপুর হাওড়া, তারপরে যাচ্ছি যাচ্ছি বাসটাও দেখছি মানে এত স্লো চালাচ্ছে, আমি বললাম যে আজকে মনে হয় স্প্ল্যানেড ঢোকাতে পারবে না। 7:30 আমার বাস ছাড়ার কথা স্প্ল্যানেড থেকে, আর আমি যে বাসটা আমি ব্যারাকপুর থেকে ধরেছি ব্যারাকপুর হাওড়া, সেইটা আমাদের ক্রস করছে হচ্ছে সোদপুর 6:30, মানে 1 ঘন্টার মধ্যে আমাকে স্প্ল্যানেড ঢুকতে হবে। আর কিন্তু ওই বাসটা আবার স্প্ল্যানেড হয়ে যাবে না, MG রোড অব্দি নামাবে আমাকে, আবার ওখান থেকে কিছু একটা নিতে হবে। ডিসাইড করলাম না কিছু একটা করতে হবে, তো বাসটা সোদপুর ঢুকছে, তার আগে আমি একটু হোয়ার ইজ মাই ট্রেনে দেখছি যে কী ট্রেন আছে। দেখছি একটা ট্রেন ব্যারাকপুর ছেড়েছে, আলাম চল ভাই বাস থেকে নাবি, নেবে আর একদম ডিরেক্ট যাই সোদপুর স্টেশনে, নৈহাটি বজবজ আসছে, নৈহাটি বজবজ ধরলাম। নৈহাটি বজবজ ধরলাম, ধরে নামলাম স্টেট দমদমে, 6:55 ফার্স্ট মেট্রো আমি ধরলাম, ধরে একদম সোজা ঢুকলাম হচ্ছে স্প্ল্যানেডে। 7:25 আমি স্প্ল্যানেড ঢুকেছি, আর বাসটা ছাড়লো 7:30, মানে 7:30। 5 মিনিটে কোনো দিন ইন্ট্রো হয় না বস। তো বন্ধুরা, আজকে আমাদের জার্নি হতে চলেছে টোটাল 170 কিলোমিটার ফ্রম কলকাতা টু ঝাড়গ্রাম। বাসের ভাড়া কিন্তু আমাদের পড়েছে টোটাল 160 টাকা করে পার হেড, অনলাইন বুক করেছি রেড বাস থেকে। রেড বাসে আবার ওই যে 10 টাকা করে চার্জ নেয়, তার মানে পড়লো হচ্ছে আমাদের 170 টাকা করে। এটা কিন্তু কোনো বেসরকারি বাস না, 7:30 মানে কিন্তু 7:30 ছাড়বে। প্রাইভেট অপারেটর হলে 10 মিনিট দাঁড়িয়ে যায়, কোনো প্যাসেঞ্জার যদি না এসে পৌঁছাতে পেরেছে বা পৌঁছাতে পারিনি বা কোনো প্রবলেম হচ্ছে, তাও 10-15 মিনিট দাঁড়িয়ে যায়। বাট এই বাস, আচ্ছা আচ্ছা, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বললেও না দাঁড়াবে না। আমরা এই বাসে কিন্তু পেয়ে যাচ্ছি টোটাল 54টা সিট, আর এটা কিন্তু একটা নন এসি বাস, অশোক লেল্যান্ডের BS4 বাস। তো চলো বন্ধুরা, আজকে শুরু করি আমাদের 170 কিলোমিটারের জার্নি ফ্রম কলকাতা টু ঝাড়গ্রাম। ভিডিওটা প্রথমেই বলছি স্কিপ করে করে কিন্তু দেখো না, অনেক কিছু মিস করে যাবে, নতুন পুরো রুট ভায়া মেদিনীপুর হয়ে কিন্তু আমরা যেতে চলেছি আজকে। তো চলো লেটস গো। একটা জিনিস জানিস, 170 টাকা টিকিটের ভাড়া, আমরা কিলোমিটারটাও কিন্তু 170 কিলোমিটারই কভার করছি। বাহ, এই প্রথমবার মনে হয় আমার লাইফে হলো 170 কিলোমিটার যেতে গিয়ে আমাদের 170 টাকায় টিকিট কাটতে হয়েছে। তাহলে কি 1000 টাকার টিকিট যদি কাটে তাহলে কি 1000 কিলোমিটার যাবো? একদম না, ওটা হয় না। বাট এটাতে একটু ম্যাচ হয়ে গেছে আর কি, এটাই হচ্ছে। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে 7:40, অ্যান্ড আমাদের বাস কিন্তু স্ল্যান্ড ছেড়ে বেরিয়ে গেছে, অ্যান্ড এখন আমরা এসছি হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা। তো ইন্ট্রো ফিন্ট্রো কিছুই শ্যুট হয়নি, কারণ যেরকম করে এসছি কি বলবো আর, আজকে একটা নতুন পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মানে আগেও গেছি আমি ঝাড়গ্রামে, বাট সেই বাসটা হয়ে গেছে বন্ধ। SBSTC-র ভলভো করে গেছিলাম ফার্স্ট ডে, যেদিনকে চালু হয়েছিল সেদিনকেই কিন্তু আমি গেছিলাম, বাট সেই বাসটা বন্ধ হয়ে গেছে। তো আজকে আবার যাচ্ছি SBSTC নন এসি করে।
বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে এই যে 8:10 আমরা এসে পৌঁছালাম চালা ধুলাগড়ি টোল প্লাজা যা ঘুম পাচ্ছে কি বলবো এই 4টার সময় উঠেছি আর যা ট্রেনের প্রবলেম বাপ রে বাপ পাশে তো অগ্নি ঘুমাচ্ছেই মাঝে মাঝে আমারও চোখ বন্ধ হয়ে আসছে যা হোক করে বাসটা ধরেছি মানে 5 মিনিট বাকি ছিল আর বাসটা ছাড়তে যা হোক করে এসে ধরেছি স্ট্যান্ড থেকে কোলাঘাট পৌঁছে গেছি বাট আমাদের কিন্তু কোলাঘাটে কোনো হল্ট নেই যেহেতু এটা কিন্তু লং ডিস্টেন্সের গাড়ি সেই জন্য আগে গিয়ে হয়তো হল্ট দেবে ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম বলো নাকি মেদিনীপুরে হল্ট দেবে তো দেখি চলো তো এই কোলাঘাট ছেড়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি ঠিক দীঘার ভিডিওতেই যেটা তোমরা দেখেছিলে যে আমরা ওই আলী হিন্দু হোটেলে দাঁড়িয়েছিলাম ঠিক ওই জায়গাটাতে এসেই কিন্তু বাসটা আমাদের 5 মিনিট দাঁড়ালো 5 মিনিটে তো কোনো কাজ হয় না 5 মিনিট দাঁড়িয়ে কিন্তু এই যো আমাদের বাস কিন্তু আবার ছেড়ে বেরোচ্ছে কোলাঘাট এইবার আমরা কিন্তু আর বাণিজ্য যাবো না এবার যাবো সোজা আর এই ফার্স্ট টাইম আমি বলতে পারো তেল আইডে পুরো NH60 সোজা ট্রাভেল করবো মানে টুয়ার্ডস তোমার মুম্বাই চেন্নাই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা সেখানে যাচ্ছি তাহলে ডেলাইটে তো আমি দীঘার দিকে প্রচুর বেঁকে গেছি আর আজকে যাবো হচ্ছে সোজা দীঘার রাস্তাটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই যাতে তোমাদের চিনতে না প্রবলেম হয় এই হচ্ছে কোলাঘাটের রাস্তা এই যে হচ্ছে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে দীঘায় যেখানে লেখাই আছে সোজা যাচ্ছে হচ্ছে খড়গপুর এই রাস্তাটাই চলে যাচ্ছে হচ্ছে দীঘা হলদিয়া আর এই রাস্তাটাই চলে যাচ্ছে হচ্ছে মুম্বাই চেন্নাই খড়গপুর বন্ধুরা আমরা এখন পাঁশকুড়ায় আছি পাঁশকুড়া ক্রস করছি
ওটাই হচ্ছে পুরো একদম মেদিনীপুরের রাস্তা। তো মেদিনীপুর এখান থেকে হচ্ছে আর 9 কিলোমিটার মতো বাকি, আর যে রাস্তাটা বাদিক চলে যাচ্ছে সেই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু মুম্বাই চেন্নাই। যত বেলা বাড়ছে গরমটা এত বেড়ে যাচ্ছে না, মানে ঘাম ঘাম বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছো। দেখি চলো কখন আমরা ঝাড়গ্রাম পৌঁছাই। তো ওখান থেকে ফেরার কথা হচ্ছে আমাদের ইস্পাত এক্সপ্রেসে, মানে হচ্ছে 3:30 সময় টাইম, ওটা ধরেই বাড়ি ফিরবো। ওরকম ঝাড়গ্রামে একটুখানি টাইম ফাইম কাটাবো ইচ্ছা আছে। বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে 10:34 অ্যান্ড আমরা এসে পৌঁছালাম হচ্ছে মেদিনীপুর, আর এটি হচ্ছে মেদিনীপুর বাস স্ট্যান্ড। তো এখান থেকে কিন্তু ঝাড়গ্রাম আর আমাদের 40 কিলোমিটার মতো বাকি, তার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে রোদাশুলির জঙ্গল। অ্যান্ড আমাদের বাস কিন্তু এখানে হল্ট দিয়েছে অনলি 10 মিনিট, কোলাঘাটেও কিন্তু দাঁড়ায়নি, না দাঁড়িয়েছে হচ্ছে আমাদের ডেবড়াতে, কোনো জায়গায় দাঁড়ায়নি, এসে একদম স্ট্রেট দাঁড়ালো হচ্ছে মেদিনীপুর বাস স্ট্যান্ড। তো এই যে পিছনে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের বাস, আর তোমরা পুরো এরিয়াটা দেখতেই পাচ্ছ, অনেকটাই বড় এরিয়া। তো চলো এবার আমরা বেরাবো হচ্ছে একদম ফাইনাল ডেস্টিনেশন, দ্যাট ইজ ঝাড়গ্রামের উদ্দেশ্যে।
বন্ধুরা ঘুরিতে এখন বাজে হচ্ছে ডট বারোটা, অ্যান্ড আমরা কিন্তু চলে এসেছি ঝাড়গ্রামের বাস স্ট্যান্ডে। আর আমাদের বাস ছেড়েছিল হচ্ছে 7:30, আর এখানে এসে পৌঁছালাম হচ্ছে আমরা 12:00। তাহলে টোটাল আমাদের লাগলো হচ্ছে 4.5 ঘন্টা, অ্যান্ড বাস এক্সপিরিয়েন্স বলবো মারাত্মক ছিল। কিন্তু ওই মেদিনীপুর থেকে এই ঝাড়গ্রাম অবধি রাস্তাটা কিন্তু প্রচণ্ড বাজে, পুরো একদম গর্তে ভর্তি। তো একটুখানি দেখে শুনে বসে থাকাটাই উচিত আমাদের বাসের ভেতরে। তো রিটার্ন যাবো হচ্ছে আমি ইস্পাত এক্সপ্রেসে, যেটা 3:30 সময় ঝাড়গ্রাম স্টেশন আসবে। তো এখন বাজে তোমাদের বললাম 12:00, মানে 3 ঘন্টা আছে, একটু খাওয়া দাওয়া করে নেবো, করে নিয়ে তারপরে যাবো হচ্ছে স্টেশনের দিকে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটা একটা করে লাইক করে দাও, কমেন্ট করে জানাও যে কেমন লাগলো তোমাদের এই বাস জার্নি। আর চ্যানেলে নতুন থাকলে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইবটা করে দাও বস, সাবস্ক্রাইবটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, গুড বাই। কানের সামনে মারো আরো হন্ডা পাগল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সায়োনারা। সাইনিং অফ ফ্রম কোথায়, ঝাড়গ্রাম।